অনুশনের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন অনিকেত মাহাতো। শারীরিক অবস্থার অবনতি, অনিকেতের চিকিৎসায় সোমা মুখোপাধ্যায়। চিকিৎসায় পাঁচ মেডিকেল বোর্ড, আরজিকর মেডিকেল কলেজের সিসিউতে ভর্তি অনিকেত মাহাতো। ধর্মতলায় জুনিয়রদের অনুশনের আজ সপ্তমী। এদিকে মহাষ্টমীর পুজো চলছে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের। অন্যদিকে আজ ধর্মতলায় ধর্ণা মঞ্চের অনুশনের সপ্তমী। আমরণ অনুশনে অসুস্থ অনিকেত মাহাতো, আরজিকরের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। শারীরিক অবস্থার অবনতি হওয়াতে সিসিইউ বিভাগে তিনি চিকিৎসাধীন। কিডনি এবং লিভারে সমস্যা দেখা দিয়েছে অনিকেতের। চিকিৎসা করছেন ডাক্তার সোমা মুখোপাধ্যায়। অনিকেতের শরীরে অক্সিজেন পৌঁছানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড। গতকাল রাতেই অনিকেতের অবস্থার অবনতি হয়। অনিকেতের শরীরে মিলেছে কিডন বডি। আপনারা জানেন যে ইতিমধ্যেই ধর্মতলায় অনশন চলছে। অনশনকারী সাত চিকিৎসক, তারই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনিকেত মাহাতো। আমরণ অনশনের মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, কিডনি এবং লিভারেও সমস্যা দেখা দিয়েছে। এই মুহূর্তে আরজিকরের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন তিনি। অনিকেতের চিকিৎসা করছেন ডাক্তার সোমা মুখোপাধ্যায়। গতকাল রাতেই অনিকেতের অবস্থার অবনতি হয়। ডক্টর সোমা মুখোপাধ্যায় কি জানিয়েছেন শোনাব আপনাদের। আমরা তো আশা সবসময় করবো যে ও ভালো হবে, কিন্তু এই মুহূর্তে অক্সিজেন সাপোর্ট আমরা এখন পর্যন্ত দিনই, কারণ মেন ওর যে সমস্যা সেটা হচ্ছে জলের ঘাটতি, জলের ঘাটতি। সেই জল যদি কোষে না পৌঁছে সেটাই কিন্তু সেলে, সেল আমরা মারে থেকে একটু অক্সিজেন দিলেই অক্সিজেন পৌঁছবে না, জল পৌঁছবে তাতেই কিন্তু সেলের অক্সিজেন আসবে। সেটা দিয়ে আমরা দেখবো এবিসিতে কেমন পরের বার আমাদের কেমন রেজাল্ট আসছে, সেই অনুযায়ী আমরা এসকেলেট করবো। তার মানে এক কথা সংকট কাটেনি বলা যায়, একেবারে সংকট কাটার প্রশ্ন তো উঠছে না। আমরা সবে তো শুরু করেছি, অনেকটাই সময় লাগবে। এটা মানে এরকম হবেই না যে আমি ঝট করে কিছু একটা ট্রিটমেন্ট করে দিলাম। আরে আলাদা টিম হয়েছে কতজন? এটা পাঁচজনের আমরা টিম গঠন করেছি। পাঁচজন আমরা গঠন করলাম, এরপর যেরকম যেরকম লাগবে, আমাদের যদি মনে হয় যে আরও আমাদের কিছু করতে হবে আমরা সেরকমভাবেই করবো। মানে এটা কোনো হালকাভাবে নেওয়ার কোনো ব্যাপারই। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা কিছুক্ষণ আগেই যেটা দেখলাম যে ডাক্তার শোভা মুখোপাধ্যায় যিনি অনিকেতের চিকিৎসা করছেন তিনি বলছেন যে যথেষ্টই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং কোনো রকমভাবেই হালকাভাবে এই বিষয়টা নেওয়ার কোনো জায়গাই নেই, কারণ অনেকটাই এখনও বিপদ রয়েছে, সেভাবে বিপদমুক্ত নয় অনিকেত মাহাতো। কি অবস্থা তার? আনন্দ, একেবারেই তাই। দেখো, গতকাল মধ্যরাতেই, গতকাল বিকেলের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং মধ্যরাতে অনেকটাই পরিস্থিতির অবনতি ঘটে, যে কারণে ধর্মতলার অনশন মঞ্চ থেকে তাকে আরজিকর মেডিকেল কলেজে সিসিইউতে ভর্তি করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি যে রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম, শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম রয়েছে তার, এবং একই সঙ্গে রক্তে শর্করার মাত্রাও অনেকটাই কমেছে। লিভারের সমস্যা রয়েছে বেশ কিছুটা এবং তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজের তরফে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যদিও সমস্ত রকম যা যা শারীরিক সুস্থতার জন্য যাবতীয় যা ব্যবস্থা নেওয়ার সমস্তটাই নেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে যে দেখা যাচ্ছে যে যার বক্তব্য আমরা শোনালাম, একদিকে তিনি সিসিইউ ইউনিটের ইনচার্জ এবং ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান, এবং প্রসঙ্গত অনিকেত মাহাতো সে নিজেও আরজিকর মেডিকেল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগের একজন পিজিটি, এবং একেবারে প্রথম দিন থেকে তিনি আন্দোলনের প্রথম সারিতে রয়েছেন। এই যে ধর্ষণ এবং খুনের যে প্রতিবাদ চলছে, দু মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, আন্দোলনের অন্যতম মুখ বলা যেতে পারে এই অনিকেত মাহাতো। এবং গত রবিবার সন্ধ্যের পর থেকে তিনি এই আমরণ অনশনে যোগদান করেছিলেন ধর্মতলার অনশন মঞ্চে, এবং তারপর থেকে লাগাতার আমরণ অনশন মানে একেবারেই অব্যাহত ছিল। গতকাল দুপুরের পর থেকে অবস্থার অবনতি হয়, যদিও এর আগে তুমি জানো যে মুখ্য সচিবের সঙ্গে যে বৈঠক করেছিলেন জুনিয়র চিকিৎসকরা বুধবার, সেক্ষেত্রে
তখনও বলা হয়েছিল যে যাদের শারীরিক অবস্থার বেশ কিছুটা অবনতি হচ্ছে তাদের কথা ভেবে যেন জুনিয়র ডক্টর স্পন্টের অন্য সদস্যরা তারা যেন কোনো রকম নমনীয় সিদ্ধান্ত না নেন। স্বাভাবিকভাবেই পাঁচ দিন অতিক্রান্ত, অনিকেতের ক্ষেত্রে পাঁচ দিন অতিক্রান্ত, বাকি যারা ছজন আমরণ অনশন করছেন তারাদের অনশনের ছদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং স্বাভাবিকভাবে প্রত্যেকের শারীরিক অবস্থা অনেকটাই অবনতি হতে শুরু করেছে। অনিকেতের বেশ কিছুটা শারীরিক অসুস্থতা দেখা যায় গতকাল দুপুরের পর থেকেই এবং স্বাস্থ্য ভবনের তরফে মেডিকেল বোর্ড পাঠানো হয়েছিল। এই খবর পাওয়ার পর স্বাস্থ্য ভবনের যারা প্রতিনিধি দল তারা এসেছিলেন, এসে তারা কথা বলেন যে কি পরিস্থিতি রয়েছে। গতকাল আমরা দেখেছিলাম অনশন মঞ্চে স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরা তারা আসেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে তারা এই মুহূর্তে অনিকেত মাহাতো সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে স্বাভাবিকভাবেই তিনি অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা চিন্তার ভাঁজ দেখা দিয়েছে বা তারাও কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আরজিকরের ঘটনায় আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। টিম তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা বুঝতে পারি যে তাকে এই মুহূর্তে হসপিটালাইজেশন প্রয়োজন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মেডিকেল টিম সেখানেই তার প্রাথমিক চিকিৎসা শুরু করে, তার আইভি ক্যানুলেশন করা হয়। ওখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আমাদেরই জোগাড় করা অ্যাম্বুলেন্স, আমাদেরই অ্যারেঞ্জ করা অ্যাম্বুলেন্স, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অ্যারেঞ্জ করা যে অ্যাম্বুলেন্স, সেখানে তাকে ফ্লুইড চালানো হয় এবং তাকে তার ইচ্ছে অনুযায়ী তার যে নিজস্ব কলেজ তার আলবামেটার আরজিকর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করতে হয়। আমরা জানতে চাই যে আজকে আমাদের যে সহযোদ্ধা ডক্টর অনিকেত মাহাতোকে আইসিইউতে ভর্তি হতে হলো তার দায় কার, এই দায় কে নেবে? আজকে 130 ঘন্টা অতিক্রম হওয়ার পর আমাদের সহযোদ্ধাকে আইসিইউতে ভর্তি হতে হলো তার যে স্বাস্থ্যের অবনতির দায় আজকে সরকার কেন নেবে না? গত পরশু মুখ্য সচিবের ঘরে যে মিটিং হয়েছিল আমরা অনেক আশা নিয়ে গিয়েছিলাম, আমরা আশা নিয়ে গিয়েছিলাম যে সেই মিটিং থেকে কিছু রিটেন ডিরেক্টিভ আমরা পাব এবং আমাদের যে 10 দফা দাবি সেই দাবির অধিকাংশ আমাদের মেনে নেওয়া হবে, কেননা সেই রকম আশ্বাস কিন্তু সেই মিটিংয়েও দেওয়া হয়েছিল যে এই দাবি প্রতি তাদের মৌখিক সম্মতি রয়েছে কিন্তু কোনো ডিরেক্টিভ আমরা পাইনি। সেই জায়গা থেকে আজকে সরকারের অপদর্থতার জন্য আমাদের সহযোদ্ধাকে আইসিইউতে ভর্তি হতে হলো। এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল আইএমএ রাজ্য শাখার জুনিয়র চিকিৎসক ডক্টর অনিকেত মাহাতের অসুস্থতার প্রেস রিলিজ। আইএমএ রাজ্য সরকার বা প্রশাসন সহানুভূতির সঙ্গে পদক্ষেপ নিক। ঠিক কি হয়েছে বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, রীতিমতো রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো আইএমএর রাজ্য শাখার তরফে। গতকাল রাত 11:30 নাগাদ আইএমএ বেঙ্গলের তরফে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে যেখানে তারা রাজ্য সরকারকে একেবারে হুঁশিয়ারির সুরে জানিয়েছেন যে অনিকেত মাহাতো যিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং এর পরেও যদি রাজ্য সরকার বা প্রশাসন সহানুভূতির সঙ্গে পদক্ষেপ না নেয় তাহলে আইএমএ বেঙ্গলের যারা সদস্যরা রয়েছেন তারা চরম পদক্ষেপ নেওয়া ছাড়া তাদের আর কোন রকম রাস্তা খোলা নেই। প্রেস রিলিজে যে বিষয়টা বলা হয়েছে যে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে এবং অনশনরত চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়ছেন, যা সমগ্র চিকিৎসক সমাজকে চিন্তিত এবং আশঙ্কিত করে তুলেছে। প্রশাসন বাড়তি উদ্যোগ নিয়ে অনতিবিলম্বে সমাধানের চেষ্টা করুন, না হলে চরম পদক্ষেপ নেওয়া ছাড়া চিকিৎসক সমাজের আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না। অর্থাৎ আইএমএ বেঙ্গলের তরফ থেকেও কিন্তু একেবারে হুঁশিয়ারি বা বলা যেতে পারে চরম বার্তা দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে, যে প্রায় গত শনিবার থেকে এই আমরণ অনশন চলছে জুনিয়র ডাক্তারদের একের পর এক পদকে বাহাতো তিনি অসুস্থ হয়েছেন, বাকিদের শারীরিক অবস্থাও যথেষ্টই আশঙ্কাজনক, অনেকেই অসুস্থ হচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসন সহানুভূতির সঙ্গে এই বিষয়টি সমাধানে এগিয়ে আসুক এবং যে 10 দফা দাবিতে এই আন্দোলন সর্বোপরি আমরণ অনশন সেই দাবি পূরণে সরকার সদর্থক ভূমিকা নিন, এই বার্তা জানিয়েই একেবারে হুঁশিয়ারির সুরে আইএমএ বেঙ্গলের তরফ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে। ধন্যবাদ মমিতা।